সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম চাঁদা কাটতে, কোনো কিছু না খেয়ে, কারণ সামনে কালী পুজো। বাইদেবে দুটো টিম করেছিলাম, একটা টিম উই যে যাচ্ছে আর এই যে আমরা একটা টিম, আর আজকে মোটামুটি 100 বিল তো কাটতেই হবে। বাইদেবে অনেকগুলো বাড়ি বিল কাটার পরে হেঁটে হেঁটে আসলাম এই দোকানে, চম্পা না না সরি চম্পা খেতে, কিন্তু দুর্ভাগ্য এখানে চম্পা নেই, তাই আর কি এবার আসলাম এই দোকানটায়। আর ইয়েস ফাইনালি এখানে চম্পাটা পেলাম, তাই আর কি চম্পাটা খেতে খেতে চলে আসলাম বাড়ি। ওয়ার্ড বাইদেবা চান করে সে রান্নাঘরে গিয়ে দুপুরের আইটেম দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে গিয়ে দেখে একটু ঘুম ঘুম পাচ্ছে, কারণ সারাদিন যে হাঁটাহাঁটি হয়েছে, তাই আর কি একটু ঘুমিয়ে সন্ধ্যা সন্ধ্যা নাগাদ ঘুম থেকে উঠে আমার যে রেস্টুরেন্ট নিয়ে চালিয়ে চালিয়ে চলে আসলাম এই দোকানে দুধ নিতে, কারণ আজকে দুধ চা হবে, তাই আর কি দুধ নিয়ে আবার যে রেস্টুরেন্ট চালিয়ে চলে আসলাম বাড়ি। তারপরে চা খেয়ে ব্যাগ গুছিয়ে ব্যাগ নিয়ে পড়া থেকে এসে হেঁটে হেঁটে আসলাম একটু দাদার দোকানে, তারপর এখানে আধা ঘন্টা টাইম সুন্দর ভাবে স্পেন্ড করে হেঁটে হেঁটে চলে আসলাম বাড়ি। তারপর প্রায় দেড় ঘন্টা সেলফ স্টাডি করে এত কিছুর মধ্যে দুপুরের আইটেম দিয়ে রাতে খেয়ে বিছানা পাতি ঘুমিয়ে পড়লাম। বাই বাই। আর তোমরা যেতে যেতে সাবস্ক্রাইব করে দাও।